বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঈশ্বরদীতে কেন্দ্রীয় ছাত্র দলের পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীর চোখে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ শিরোনামে ছাত্র দলের সাথে শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে ঈশ্বরদি এস এম স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় ছাত্র দল আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ। এ সময় পাবনা জেলা ছাত্র দলের নেতা আমিনুল ইসলাম, কামরুজ্জামান প্রিন্স, সাদ্দাম হোসেন, ঈশ্বরদি উপজেলার ছাত্র দল নেতা মুস্তাফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহাগ, পৌর ছাত্র দল নেতা নাজমুল হাসান রিশাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে ঈশ্বরদি সরকারি কলেজ ও মহিলা ডিগ্রি কলেজে পৃথক সভা অনুষ্ঠিত হয়।